সুন্দর হেড দিয়েছিলেন এখানে শ্রীমন্ত হেমব্রম, নামিয়ে দিয়েছিলেন কিন্তু সরাসরি আকাশ সেরাতে বলছিল সঞ্জয় গোল পেলেন। এখানে আবার শাহরুখ, শাহরুখ, শাহরুখ হ্যাট্রিক আছে, অর্থাৎ এই টুর্নামেন্টে তিন জনের হ্যাট্রিক আছে। এখানে কিন্তু সৌরভ গতি বাড়িয়েছিলেন কিন্তু সরাসরি দেবু মল্লর কাছে বল জমা পড়ে গেল। আদিকে রাহুলকে অর্থাৎ আকাশকে, আকাশ সঙ্গে সঙ্গে থ্রো রাহুলকে, রাহুল লম্বা শট ছুটছেন সৌরভ, তবে বল পাবেন না, বল জমা পড়ে গেল দেবু মল্লর কাছে। শ্রীমন্ত হেমব্রম বাবুলালকে, বাবুলাল খোলা ডান দিকে সৌরভকে লক্ষ্য করে, কিন্তু সেখানে শ্রীমন্ত আছেন, তা হবে রাহুলকে, রাহুল রায় আবার শ্রীমন্ত হেমব্রমকে, শ্রীমন্ত হেমব্রম, শ্রীমন্ত মাঝ মাঠে অভিজিৎকে লক্ষ্য করে রাহুল, সঞ্জয় হাসদা, সঞ্জয়, সঞ্জয় রাহুলকে, শুভকে রাহুল, বুলেটকে, বুলেট আবার রাহুল, রাহুল ডান দিকে, কিন্তু সেখানে বাবুলাল হাসদা সম্ভবত বল পেয়ে যাবেন, বাবুলাল হাসদা বাঁদিক থেকে, বাবুলাল, বাবুলাল গতি বাড়িয়েছেন বাবুলাল, বাবুলাল কিন্তু না সেখানে প্রতিহত হয়ে গেল, সেখানে কাছেই ছিলেন সুনীল, এখনো বল দখলের লড়াই চলছে বাবুলাল ভার্সেস সুনীল, আবার সুযোগ, সুযোগ কিন্তু না অচিন্ত এই জায়গায় কিন্তু মিস করলেন, সঙ্গে সঙ্গে রাহুল সঙ্গে সঙ্গে সামনে বাড়ি দিচ্ছেন হেমন্তকে, হেমন্ত ডান দিকে দিচ্ছে সৌরভকে, দেখা যাক সৌরভ এখানে কিন্তু ভালো একটা সুযোগ আছে, দেখা যাক দুর্গাপুর, কিন্তু ততক্ষণে শ্রীমন্ত বিপদ মুক্ত করলেন, সংকেত থাকতো দেখে নিব, হ্যাঁ কর্নার সংকেত নিয়েছেন, কর্নারের শট করলেন, বুলেট, বুলেট আবার শাহরুখকে বাড়িয়ে দিয়েছে, শাহরুখ, শাহরুখ কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি বুদ্ধদেব হেমব্রম পতাকা তুলেছেন, অর্থাৎ অফসাইডে আছেন শাহরুখ, রাহুল মালাকারকে, রাহুল মালাকার, রাহুল মালাকার, রাহুল, রাহুল কিন্তু বুলেট ক্লিয়ার করলেন, আবার এখানে আফতাব পিছনে খেলছেন, আফতাব, আফতাব, আফতাব এবং এখানে আফতাবকে ফাউল করেছেন রাহুল মালাকার, দুর্গাপুরের পক্ষে ফ্রি কিক, বুলেট হালকাভাবে রাহুলকে, আবার বুলেট এখানে, আবার অচিন্ত টুডু, অচিন্ত, অচিন্ত, অচিন্ত খুব সুন্দর শুভকে, কিন্তু শুভ ধরা পড়ে গেলেন রাহুলের কাছে, এখানে আবার বাপি, শাহরুখ, 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 শাহরুখ এখানে কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন শাহরুখ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন শাহরুখ, যিনি এক ম্যাচে চারটা গোল করেছেন, আজকে দু নম্বর ম্যাচ খেলছেন, শুধুমাত্র ফাইনালে এসেছেন আজকে, এবং কোয়ার্টার ফাইনালে ছিল চারটে গোল, সুযোগও পেয়ে গেছিলেন এই মুহূর্তে, সুযোগ হাতছাড়া করলেন শাহরুখ, হোলা, হোলা কিন্তু এখানে আবার শুভ, শুভ বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক কি করেন, সালাউদ্দিন আছেন নামিয়ে দিয়েছেন আকাশের বল আকাশকে, অর্থাৎ কিপার আকাশের হাতে বল জমা পড়ে গেল, আকাশ, আফতাব, রাহুলকে।